আসসালামু আলাইকুম ও বরকাত আজকের এই ভিডিওতে আমরা আজান এবং একামত সহি শুদ্ধ করে শিখব তো অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না অর্থাৎ কীভাবে আমরা আজানটা দেব এই বিষয়টা নিয়ে আমি বিস্তৃত আলোচনা করব তো চলুন শুরু করি তো প্রথমে আমরা আজানটা শিখব তো অবশ্যই আমাদের আজান মানে শুদ্ধ করে দিতে হবে আমরা অনেকে আজান দেই শুদ্ধ হয় না আমাদের আজানটা কোথায় মোটা হবে কোথায় পাতলা হবে কত টান হবে কিভাবে টানটা দেব এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না তো যদি আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ সব কয়টা বিষয় বুঝতে পারবেন তো চলুন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আকবর এখানে দেখুন হামজা হামজালাম জবর আল লাম খারা বল ল হবে আল বলবেন না ল এটা মোটা হবে বলতে হবে হু হামজা কাফ জবর এক এখানে এক এখানে কি হবে হামস হবে হামজা কাফ জবর এক বা র রবর বা রাখেনটা মোটা হবে বর এরকম তাহলে এটা হবে অ লু এরকম আবার বলেন অক আবার অক বউ এক না কিন্তু আমরা অনেকে এক বলি এক না কিন্তু আক আক বউ এরকম তারপর আবারও বলবেন দুইবার মানে এটা চাবা বলতে হবে অক বাউর অক আমরা অনেকে বলি আল্লাহ আল্লাহ আকবর অর্থাৎ প্রথম আল্লাহ আমরা এক লিফ টান দিই আবার দ্বিতীয় আল্লাহ আমরা তিন আলিফ টান দিই তো এটা করবেন না দুইটা সমান পরিমাণ টান দিবেন এক লিফি টান দিবেন তো আমরা অনেকে আসি যে এই দুটো একসাথে একসাথে মিলে পড়তে যাই তো যদি মিলে পড়ি তাহলে বলতে হবে আল্লাহু আকবর উল্লাহু আকবর অর্থাৎ র আগে লাম কে ধরবে র লাম পেশি রুল এরকম বলতে হবে যদি আমরা মিলায় পড়ে আমার সাথে আপনার এভাবে পড়েন আল্লাহু আকবর এক আকবর আল্লাহু আকবর উল্লাহু আকবর এরকম পড়তে হবে আর যদি আপনি ভেঙে পড়েন তাহলে এরকম পড়বেন অ হু আক বাউ অক বাউ অক বাউ এরকম বলবেন অবশ্যই এখানে দুটো বিষয়ে খেয়াল রাখবেন সেটা হচ্ছে অ লভ মোটা করতে হবে অ আক এখানে হামস আদায় মানে হামস বের করতে হবে হামসা কাফ জাবর আক এরকম হামস আদায় করতে হবে রাখা মোটা করতে হবে আল্লা হু আক বাউরু আল্লা হু আক বাউরু অল্ল বাউ এরকম তারপর তাহলে আপনারা এ আল্লাহ আকেবার চারবার বলবেন তারপর বলবেন আশ হাদু আস আস এখানে বাতাস বের করতে হবে আশ হাদু অশ হাদু অশ হাদু আল্লাহতে তিন এ প্যান্ট দিবেন আশফাদু আল্লা ইলাহা ইল্লা এখানে দেখুন ইল লাহু আছে হাফে সু তবে আমরা এখানে ইল তে আমরা তিন ট্যান দিয়ে হাফেসা ইন করবো এখন ইল লাহ লা বলবেন না ল বলতে হবে কারণ লভ জ্বলে হলে এখানে জবরদস্তিতে মোটা পড়তে হবে এখানে অসহাদু আল্লা এটা লাভ বলতে হবে তিনি তখন দেবেন অসহাদু আল্লা ইলাহা ই লাউ আবার বলবেন অসহাদু আল্লা ইলাহা ই এই হারুৎচন্দটা ক্লিয়ার আনতে হবে ল এরকম ভাবে আমরা অনেকেই লদের টান দিই বাট এই যে হারুৎচন্ড ক্লিয়ার তো ক্লিয়ার আনতে হবে তো এই এটা আপনারা দুইবার বলবেন আবার বলেন আমার সাথে ইলাহা এলাতে একটু টান দিবেন আশাহাদু আল্লা ইলাহা ই আবার আসহাদু আল্লা ইলাহ ইরকমভাবে পড়তে হবে তারপর আশাহাদু আন্না হাদু এ দু এরকম টান দেওয়া যাবে না আমরা ডাল পেঁচ দুটা টান দিই তো টানটা দিবেন না আশা আন্না আন এখন অবশ্যই ওয়াজিব গুণা করবেন আশাধু আন্না মুহাম মুহাম হাম এখনো গুন্না করতে হবে আন্ন গুন হবে মুহাম হাম গুন হবে দুটো ওয়াজিব হাদু আস আশহাদু এরকম আসাদু আাদ রসুল দেখুন এখানে রাসু বলবেন না মুটা করে বলবেন তে তিন পান দিয়ে হাতে সাকিন হবে ল এরকম একসাথে বলেন আমার সাথে আবার আসাদু আন মুহাম এ হাটা চাপ দিয়ে বলবেন না হাম গুণ্য হবে আশ হা এটা এ হাটা পাতলা আর এই হাটা চিকন করে বলতে হবে আশা রাসূলুল্লাহ আবার আশা নামু হাম রসুল এরকমভাবে এটা আপনার দুইবার পড়বেন তারপর হাইয়া আলা এখানে দেখুন হাইয়া জবর হাই ইয়া জবর ইয়া হাইয়া আইনজবর আ হাইয়া এখানে আমরা অনেকে হাইয়া বলি বাট এই যে ইয়ার পর তাসিদটা আছে এই তাসিদের উচ্চারণ ক্লিয়ার করে আমরা উচ্চারণ করতে পারি না তো অবশ্যই আপনাকে ক্লিয়ার করে উচ্চারণ করতে হবে এরকম ভাবে হাইয়া হাইয়া যেবার মধ্যখান উপতল সঙ্গে লাগিয়ে উচ্চারণটা করবেন হাইয়া আলাফ স আইন আ লাম গে সদ ধরবে লাম সদ জবর লাভ সদ মোটা করে বলতে হবে হাইয়া আলাফ লা এখানে স বলতে হবে সা বলা যাবে না আমরা নাকি হাইয়া আলা সালা বলিস এই সদ উচ্চারণ সিন বানাই ফেলাই তো সদের উচ্চারণ সিনের মতো করলে হবে না এটা সদ মোটা করে উচ্চারণ করতে হবে হাইয়া আলা লাতে আমরা তিন প্রান দিয়ে এই যে তাটাকে হা সেকে উচ্চারণ করব তারপর আবার বলবো হাইয়া আলা সালা حي على الص حي على الصلاة أبى حي على الصلاة حي على الصلاة تابور حي على الفلاح حيا. حيا. حيا زفر حي 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 زبر حي ইয়াজফর ইয়া হাইয়া আলাল ফলা ফালা বলবেন না আমরা অনেকে বলি হাইয়া আলাল ফালা বলি তো ফালা বললে কিন্তু ভুল হবে বলতে হবে ফা ফা জবর ফা বলতে হবে হাইয়া আলাল ফলা এরকম আবার হাইয়া আলাল ফলা এখানে লাতে তিন প্রান্তে এ হাটা হলকের মাঝখান থেকে চাপ দিয়ে বলবেন এরকম ভাবে বলবো হলকের শুরু থেকে আর একটা হবে ফালা এটা চাপ দিয়ে চিকন বাতাস বের করে উচ্চারণ করতে হবে লাস্টের এই হাটা এখানে হাইয়া এই হা এবং এই হা দুটা একই হা তার মার সাথে আপনারা বলেন হাইয়া আলাল হাইয়া আলাল এটা আপনি দুইবার বলবেন এটা দুইবার বলবেন তারপর অল্লু এক বা আবার দুবার বলবেন এটা যদি আপনি একসাথে পড়েন তাহলে এরকম বলতে পারেন অল্ল এক লা ইলাহা ইল লাউ ল লাটেতিনে হবে লা ইলাহা ই লা ল এরকমভাবে আবার বলেন ল হুয়াক বারু ল আক বারু লা ইলাহা এটা একবার বলতে হবে এরকম ভাবে আমরা আজান শেষ করব। তো জোহর আসর মাগরিব এশা এ চার ও আমরা এইরকম ভাবে আজানটা দিব শুধুমাত্র ফজর ওকে দেখুন ফজর ওয়াক্তে একটু চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এই যে হাইয়া আলাল ফালা এই যে এখানে হাইয়া আলাল লাল ফালা হাইয়া আলাল লাল ফালা এটা দুইবার বলার পর আপনারা এই যে এই শব্দটা দুইবার পড়বেন অস্বলা তো খই রুম মিনান্না উম অশ্বলা তু অস্য়লা তো রুম বলতে হবে খাই রুম বলা যাবে না খই রুম অস্বলা তো খই রুম মিনান নাউ আবার বলবেন অফ চয়লা তোষই রুম এখানে গণ্য করবেন অফ চয়লা তোষই রুম ইনান নাউ অবশ্যই এই হাইয়া আলাল ফালা এটা বলার পর দুইবার বলার পর আপনারা এই শব্দটা দুইবার বলবেন তারপরে অ লু এক বুল লা এরকম বলে আপনার ফজরে শেষ করবেন তারপর হচ্ছে একামত দেওয়ার সময় আপনারা এই যে এক একই থাকবে সেখানে আবার এইযা আসম মিনান নাউম এটা কিন্তু ব্যবহার হবে না এটা শুধুমাত্র ফজরের আজানের ক্ষেত্রে ব্যবহার হবে আর কোনো আজানে কিংবা একামত ব্যবহার হবে না একামতের সময় শুধুমাত্র আপনারা হাইয়া আলাল ফালাহ এটা দুইবার বলার পর আপনারা কে কাতিস এটা দুইবার বলবেন ক দে এখানে কলে করবেন কে কা বলবেন না এটা কফ মোটা করে বলতে হবে কে কাতিস কে কাতিস এখানে সাহা বলবেন না মোটা করে বলবেন তো এটা আপনার দুইবার বলবেন অর্থাৎ এরকম ভাবে একমাত্র দিবেন যে شوقيتي تكبير تيك على فلا هيا على الفلاح تقرب على الفلاح تعب صلا قد قد قامت الصلاة من الله اكبر الله اكبر لا إله إلا الله اكبر الله اكبر তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন আর আপনাদের যদি বেশি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ